নিয়েছি পেঁয়াজ বাটা, একটু পেঁয়াজ কুচি আর তেজপাতা, গরম মশলা গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। চলুন এবার দেখে নিই কীভাবে আমি করবো। তেল কইয়ে করার জন্য আমি একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি কিছুটা। একটু বেশি পরিমাণে তেল দেবেন, কারণ যেহেতু এটা তেল কই হচ্ছে। এর মধ্যে প্রথমেই আমি গোটা কাঁচা লঙ্কা চিড়ে তিনটে তেলে দিয়ে দিলাম, এতে তেলের টেস্টটা খুব ভালো হবে। তারপরে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ। এরপরে আমি দিয়ে দিচ্ছি, এবার এটা কিছুক্ষণ নেড়ে নেবেন, মানে 2-3 সেকেন্ড নেড়ে নেওয়ার পরে তারপর এতে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। এতে টেস্ট ভালো হয় তেলে আগে টমেটো দিলে। এবার ভালো করে নেড়ে নেব। টমেটোটা যতক্ষণ না গলে যায় কিছুক্ষণ নেড়ে নিতে হবে। মোটামুটি টমেটোটা মজে যাচ্ছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা হাফ পেঁয়াজ মতো আমি কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এগুলো আর কিছুই না, তেল করিয়ে টেস্ট বাড়াবে। টমেটো আর পেঁয়াজটা অনেকটাই মজে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি এতে পেঁয়াজ বাটা, একটা গোটা পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি, তার মানে আমার 1.5 খানা পেঁয়াজ লাগছে টোটাল। এরপরে আমি দিচ্ছি 1 চামচ রসুন, তারপরে 1.5 চামচ দিয়ে দিই। ভালো করে নাড়িয়ে নেব। হলুদ গুঁড়ো দিতে হবে, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে যেটাতে কালার হয়। কালারটা একটু লাল হলে দেখতে ভালো লাগবে, এই জন্য প্রায় আমি 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা দিই। এবার আমি ভালো করে মশলাটা কষে নেবো যতক্ষণ পেঁয়াজ আর রসুনের গন্ধটা না চলে যায়। এবার আমি আগে থেকে 2 চামচ মতো দই নিয়ে নিয়েছি, সেটাকে ভালো মতো ফেটিয়ে দিয়েছি, সেটা এবারে এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে, আর লাল শুকনো লঙ্কার গুঁড়ো যেটাতে ঝাল হয় আর কি, সেটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে যাতে দইটা ভালো করে মিশে যায়। এবার আমি যে আগে থেকে সাদা সর্ষে বেটে রেখেছিলাম 1.5 চামচ সেটা দিয়ে দিলাম। সর্ষে দিয়ে বেশিক্ষণ মাছ নাড়া যাবে না, তাহলে সর্ষের সেন্টটা চলে যাবে। আমি সর্ষে দিয়েই জল দিয়ে দেবো, সর্ষেটা মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে ভালো করে। সর্ষে মিশে গেছে, এবার আমি এতে এই বাটির 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। অবশ্যই ঝোলটা মাখা মাখা হবে। দেখতে পাচ্ছেন আমার ঝোলের একটা খুব সুন্দর রং হয়েছে। ঝোলটা ফুটে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি যে আগে থেকে মাছগুলোকে ভালো করে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর খুব একটা নাড়াবেন না, কারণ ভেঙে যেতে পারে মাছ। গ্যাস আস্তে করে দেবেন।
মাছটা প্রায় 15 মিনিট মতো হবে, খুব সুন্দরভাবে মাছে ঢুকে যাবে সব মশলা। একবার করে খালি আমি মাছগুলোকে ঘুরিয়ে দিচ্ছি। আমার মাছ খুব একটা সুন্দর কালার নিয়েছে দেখতে পাচ্ছেন। আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, কেউ যদি চিনি না পছন্দ করেন চিনি নাও দিতে পারেন, চিনি দিলে টেস্টটা একটু ভালো হয়। আর ওপর থেকে আমি গ্যাস অফ করে দেবো। এবারে গ্যাস অফ করে দিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আমি এক চামচ মতো গরম মশলা এর ওপর ছড়িয়ে দিচ্ছি। গ্যাস অফ করে দেবেন, নাহলে গরম মশলার একটা যে সেন্ট থাকে সেটা নষ্ট হয়ে যাবে। তেল কই খাওয়ার জন্য একদম রেডি। এবার আমি ওপর থেকে একটু কাঁচা তেল ঠিক এইভাবে দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে। আর কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ আছে। দু চামচ দেবো, কারণ আমি তেল তো অনেকটা দিয়েছি, খুব একটা বেশি দেবো না, অনেক বেশি তাহলে রিচ হয়ে যাবে। আমার তেল কই ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। দেখছেন ধোয়া উঠছে, আর খুব টেস্টি হয়েছে আমার তো দেখে মনে হচ্ছে। আর যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে, এমনি ছোট রেসিপি বাড়িতে করতে পারবেন, যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চিত করে বাড়িতে করুন, আমাকে জানান কীরকম হলো কমেন্টে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, রাজু রান্না এক্সপ্রেস, আর লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।